আমাদের সকলের প্রাণের প্রিয় ছোট্ট বন্ধুরা, খেলতে খেলতে লেখাপড়া, পড়তে পড়তে খেলার আজকের আসরে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। যে যে বিষয়গুলো তোমাদের আমরা নানাভাবে বলার চেষ্টা করছি সেগুলো নিশ্চয়ই করছো। কবিতা আমরা শিখেছি, সেগুলো করছো তো। ছবি আঁকা, ওই যে পার্সপেক্টিভ তোমাদের শেখানো হয়েছে, দূরের ভ্যানিশিং পয়েন্ট, সেগুলো আঁকছো। আর ওই যে তোমাদের বিভিন্ন বিজ্ঞানের নানা মজার পরীক্ষা দেখানো হয়েছে, সেগুলো নিশ্চয়ই করছো। যেভাবে অঙ্ক বলা হয়েছে করছো তো। আর তোমাদের যে গানগুলো আমরা শিখিয়েছি, নানা ছড়া গান, সেগুলো করছো নিশ্চয়ই। তো চলো আজকের আসরে যে যে বিষয়গুলো জানবো আমরা একটু তোমাদের বলে নিই। আজকে তোমাদের ছোট্ট বন্ধু, সে তোমাদের একটা মিষ্টি কবিতা শোনাবে। আর আজকে আমরা তোমাদের দ্বিতীয় শ্রেণীর ইংরেজি বইয়ে একটা কবিতা আছে, আই এম এ মিউজিক ম্যান, সেটা আমরা আজকে পুরোটা গানের সুরে করব। আর আজকে আমরা চতুর্থ শ্রেণীর একটি ইংরেজি পড়ব, ভালো করে কিভাবে শব্দ ভেঙে ভেঙে পড়তে হয়, এটা তৃতীয় চতুর্থ পঞ্চম সবাই ভালো করে দেখে নাও, সবার জন্যেই কাজে লাগবে, আর ছোটরা তো দেখতেই পারো। আর আজকে আমরা এমন একটা জিনিস বানাতে শিখব, যেটা বানাতে শিখলে দেখবে কত মজা লাগবে। যে কোনো জিনিস কি করে মাপতে হয়, যে কোনো জিনিসের একটা আয়তন আছে, এই যে যেমন ধরো আমার হাতে এই রাবারটা আছে, এই রাবারটা একটা জায়গা জুড়ে আছে, এটাকে বলে এর আয়তন। সেই আয়তন মাপতে গেলে মাপনির চোং লাগে, সেই মাপনির চোংটা আজকে আমরা নিজেরা বানাবো। হ্যাঁ, এবং বানিয়ে আমরা তা দিয়ে কিভাবে আয়তন মাপতে হয় সেটা ভালো করে শিখে নেব। তোমাদের সবার বলছি ভালো করে মন দিয়ে দেখো, এবং তোমরাও কিন্তু এটা বানাবে। আর সবার শেষে আমরা প্রথম ওপেন স্কুলের একটি দারুণ ভিডিও দেখব, এই প্রাথমিক চিকিৎসা নিয়ে আমাদের কী কী বিষয় জানা উচিত, সবার জানা উচিত, সেই বিষয়গুলো আমরা আজকে শিখব। তো চলো আমরা আজকে আমাদের আসর শুরু করি দ্বিতীয় শ্রেণীর ওই গানটা দিয়ে। আই অ্যাম এ মিউজিক ম্যান, আই কাম ফ্রম ফার অ্যাওয়ে, অ্যান্ড আই ক্যান প্লে, হোয়াট ক্যান ইউ প্লে? আই প্লে পিয়ানো, pia pia piano, pia piano, pia pia piano, pia piano. Bolo, I am a music man, I come from far away, and I can play. What can you play? I play piano, pia pia piano, pia piano. I am a music man, I come from far away, and I can play. What can you play? I play the big drum, boom de boom de boom de boom, boom de boom boom de boom, boom de boom de boom de boom, boom de boom de boom. Bolo, I am a music man, I come from far away, and I can play. What can you play? I play the big drum, boom de boom de boom de boom, boom de boom boom de boom, boom de boom de boom de boom, boom de boom de boom. Bolo. Pia pia piano, pia piano, pia pia piano, pia piano. I am a music man, I come from far away, and I can play. What can you play? I play the trumpet, toti 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 to, toti to toti to, toti 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 to, toti toti to. I am a music man, I come from far away, and I can play. What can you play? I play the trumpet, toti 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 to, toti to toti to, toti 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 to, toti toti to. Boom de boom de boom de boom, boom de boom boom de boom, boom de boom de boom de boom, boom de boom de boom.
পিয়া পিয়া পিয়ানো পিয়া পিয়ানো পিয়া পিয়া পিয়ানো পিয়া পিয়ানো তাহলে এরপর চলো কবিতাটা বারবার বারবার গানের সুরে করো এবং সুন্দর করে একটু লেখার চেষ্টা করো, কেমন? এরপর চলো আমরা চলে যাই তোমাদের ছোট্ট বন্ধু সুতীর্থর কাছে। নমস্কার, আমি সুতীর্থ সাহা, আমি শিশু শ্রেণীতে পড়ি। আইকম বাইকম তারা তারি যদু মাস্টার শ্বশুর বাড়ি রেল কম ঝমাঝম পাপি জেলের আলুর দম বলে গেছেন ডাক্তার বাবু জল সাগু পাতি লেবু স্টেশনের মিষ্টি কুল শখের বাগান গোলাপ ফুল রাম দুই সাড়ে তিন আমার বর্ষা ঘোরার দিন। এরপর চলো আমরা চতুর্থ শ্রেণীর একটু ইংরেজি পড়ে নিই। আবার বলছি, এই পড়াটা চতুর্থ শ্রেণীর হলেও বাকিরা ভালো করে দেখো কীভাবে শব্দকে ভেঙে ভেঙে আমরা পড়বো, সেইগুলো আমরা ভালো করে বুঝে নেব। চলো যাই চতুর্থ শ্রেণীর ইংরেজি ক্লাসে। আমার প্রিয় বন্ধুরা, চতুর্থ শ্রেণীর যে বড়ে মিয়া আমরা পড়ছিলাম, তোমরা বাটারফ্লাই বইয়ের 61 পাতা বের করো। আমরা এরপরে পরের অংশটা পড়ব এবং পড়ে আস্তে আস্তে শব্দগুলো পড়ব, পড়ে তার মানেগুলো বুঝব এবং সঠিকভাবে উচ্চারণ করতে শিখব। তোমাদের তো বলেছি আমরা যদি শব্দগুলোকে ভেঙে ভেঙে পড়তে পারি, অর্থাৎ যেমন ধরো তোমাদের বলা হয়েছে আমরা যদি ময়াকার মা পড়তে পারি আর তয়ু সিটি পড়তে পারি, তাহলে আমরা পড়তে পারবো মাটি। ঠিক সেই রকমভাবে আমরা এখানে যে শব্দগুলো তোমাদের আছে, এই শব্দগুলো যদি আমরা ভেঙে ভেঙে পড়তে পারি আমরা সবগুলো পারব। তো চলো লেটস কন্টিনিউ। তাহলে তোমাদের বলেছি যে এই যে লেটস শব্দটা, এই লেটস শব্দটা আসলে কটা শব্দ দিয়ে তৈরি? লেট এবং আস, লেট আস, তাই তো? তাহলে দেখো লেট আস, এরপর কন্টিনিউ যদি আমরা দেখি, তাহলে কন্টিনিউ শব্দটাকে আমরা কিভাবে ভাঙব? এটাকে আমরা ভাঙতে পারি এইভাবে, চলো আমরা এই কন্টিনিউ শব্দটাকে ভেঙে নিই। এটাকে আমরা বলতে পারি সিও ক, সিও এন কন, কন সিও এন কন, টি আই টি কন্টি, সিও এন টি আই কন্টি, নিউ এন ইউই নিউ, কন্টিনিউ। তাহলে এইভাবে আমরা ভেঙে ভেঙে পড়ব, অর্থাৎ এই যে শব্দটা এটাকে আমরা এইভাবে ভেঙে নেব। তাহলে আমরা এটাকে ভাঙবো সিও এন কন টি আই টি এন ইউই নিউ কন্টিনিউ। তাহলে চলো আমরা পড়া শুরু করি। দে টায়ার্ড দেয়ার বোট টু এ ট্রি অ্যাট দ্য রিভার ব্যাঙ্ক। দে টায়ার্ড দেয়ার বোট, সুবল এবং মাদল তারা, তোমরা জানো যে সুন্দরবনের মধ্যে দিয়ে যাচ্ছিল এবং যে তারা নদী এই সমস্ত মধ্যে দিয়ে গিয়ে 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 তারা কী জন্য যাচ্ছিল সেটা আমরা জেনে গেছি, যে তারা জঙ্গলে জ্বালানি সংগ্রহ করতে যাচ্ছিল, তাই তো? তাহলে দে টায়ার্ড দেয়ার বোট, তারা তাদের বোটটা অর্থাৎ যে ছোট্ট নৌকার মতো যেটাই করে ওরা যাচ্ছিলো সেটাকে বাঁধলো, বেঁধেছিল। টায়ার্ড, টায়ার্ড মানে বেঁধেছিল। দেয়ার তাদের বোট টু এ ট্রি অর্থাৎ একটা গাছের সাথে বেঁধেছিল। অ্যাট দ্য রিভার ব্যাঙ্ক অর্থাৎ নদীর তীরকে বলা হয় রিভার ব্যাঙ্ক, নদীর তীর। দ্য ডিপ ফরেস্ট স্প্রেড বিফোর দেম, পড়ো আমার সাথে, দ্য ডিপ ফরেস্ট স্প্রেড বিফোর দেম। তাহলে এই যে শব্দগুলো আমরা এইভাবে ভেঙে ভেঙে পড়বো, চলো। তাহলে ডিপ ফরেস্ট, তাহলে দেখো এই শব্দটাকে যদি আমরা দুভাবে ভাঙি তাহলে আমরা কিভাবে পাবো? এফ ও ফ, এফ ও ফ আর আর ই এস টি রেস্ট, ফরেস্ট। তাহলে এইভাবে আমরা ভেঙে নিলাম ফ রেস্ট, দ্য ডিপ ফরেস্ট, পড়ো স্প্রেড, স্প্রেড
SPRE spread, spread অর্থাৎ ছড়িয়ে থাকা। যেমন দেখবে স্প্রে থেকে স্প্রেড এসছে, ধরো কোথাও একটা জায়গায় জল ছড়িয়ে দেওয়া হয় সে থেকে সেটাকে আমরা বলি স্প্রে করা, ছড়িয়ে দেওয়া, সেইটা থেকে স্প্রেয়ার। ঠিক সেরকম স্প্রে থেকে এসছে স্প্রেড, দ্য ডিপ ফরেস্ট স্প্রেড বিফোর দেম, তাদের সামনে ছড়িয়েছিল, তার চারদিকে যেদিকেই দেখছে জঙ্গল, সেই জন্য এই কথাটা ব্যবহার করা হয়েছে স্প্রেড। তাহলে বিফোর শব্দটাকে যদি আমরা কিভাবে পড়বো দেখে নিই, বি ফোর, বি ফোর। তাহলে দেখো বারবার বলছি যে এইভাবে কিন্তু আমরা শব্দগুলোকে ভেঙে ভেঙে নেব। তাহলে পড়ো পুরো লাইনটা আমার সাথে, দ্য ডিপ ফরেস্ট স্প্রেড বিফোর দেম, দ্য গ্রাউন্ড, দ্য গ্রাউন্ড ওয়াজ মাডি, পড়ো। অর্থাৎ গ্রাউন্ড মানে তো তোমরা জানো প্লে গ্রাউন্ড মানে খেলার মাঠ, ক্রিকেট গ্রাউন্ড তোমরা জানো। তাহলে গ্রাউন্ড, তাহলে জিআর এ দেখো উচ্চারণ হয় গ্র, আর জিআর ও ইউএন গ্রাউন্ড, তারপর জিআর ও ইউএন ডি গ্রাউন্ড। তাহলে এইভাবে আমরা ভেঙে ভেঙে পড়বো কীভাবে, প্রথমে আমরা কোন দুটোকে পড়বো, জিআর গ্র, তারপর জিআর ও ইউএন গ্রাউন্ড, এতটা একসঙ্গে পড়বো, তারপর জিআর ও ইউএন ডি গ্রাউন্ড, ওয়াজ মাডি অর্থাৎ কাদা। তোমরা জানো যে সুন্দরবনের যে নদীর পাড়গুলো সেখানে জল ওঠা নামা সবসময়তে হয়, জোয়ার ভাঁটা হয়, জোয়ার ভাঁটা হলে জোয়ারের সময় জল কাদাকে নিয়ে চলে আসে, কাদাকে নিয়ে ওখানে চারদিকটা কাদা করে দেয়, এই জোয়ার ভাঁটার গল্প তো তোমরা জেনে গেছো। তাহলে এইভাবে এখানকার মাটিগুলো জোয়ার ভাঁটাতে পরিপূর্ণ হয়। তোমরা তো আগের দিন সুব্রত স্যার যখন ক্লাসগুলো নিয়েছিলেন তোমরা জেনেছো, হ্যাঁ, যে এইভাবে সুন্দরবনে মাটিটা এরকমভাবে তৈরি, তাহলে নদীর পাড়গুলো ওইরকম কর্দমাক্ত। আমরা যদি ভালো বাংলায় বলি বলবো কর্দমাক্ত, আর ইংরেজিতে বলা হচ্ছে মাডি। দে ওয়ার, তারা ছিল সারাউন্ডেড, সারাউন্ডেড। তাহলে দেখো সারাউন্ডেডটাকে আমরা কীভাবে ভাঙবো, সার এস ইউ আর সার, আর ও ইউএন রাউন্ড, ডি ডি ডেড সারাউন্ডেড। তাহলে পড়ো একবার আমার সাথে, দে ওয়ার সারাউন্ডেড বাই সুন্দরী হেতাল অ্যান্ড গরান ট্রিজ। তাহলে দেখো এরপর আমরা এই শব্দগুলোকে যদি ভাঙি, সার এস ইউ আর সার, আর ও ইউএন রাউন্ড, তোমরা নিশ্চয়ই তোমাদের বইয়ে পেন্সিল দিয়ে এইভাবে দাগ দিয়ে নিচ্ছ, দিয়ে নাও পেন্সিল দিয়ে এইভাবে দাগ দিয়ে নিলে পরে যখন তুমি ভেঙে ভেঙে পড়বে তখন পড়তে কিন্তু খুবই সুবিধা হবে। তাহলে সারাউন্ডেড, সারাউন্ডেড কি মানে ঘিরেছিল, সারাউন্ডেড চারদিকেই। এগুলো কোন কোন গাছগুলো দেখো, সুন্দরী এস ইউএন সুন, ডিএআরআই দরি। দেখো এই ডি এর উচ্চারণটা আমরা দয়েও ডি বলি আর ডয়েও ডি বলি। ধরো আমি বললাম ডাল, ভাত ডাল, তখনও ডিএল ডাল, আর আমি বললাম ধরো দত্ত, তখনও ডিইউটিটিএ দ। তাহলে ইংরেজিতে কিন্তু এইটা ডিটা এইভাবেই, আমাদের কিছু করার নেই, এইভাবেই আমরা করব। তাহলে সুন্দরী, সুন্দরী হেতাল, দেখো এইচ ই হে, এটা তো তোমরা জানো এইচ ই হে, আর এইচ ই এন হেন, কিন্তু এই এনটা দেওয়া হয়েছে চন্দ্রবিন্দুর জন্য, হেতাল হয় চন্দ্রবিন্দু একাত্ত একাল্য হেতাল, কিন্তু এখানে এইচ ই এন দিলে হেনতাল। তাহলে সাঁওতালের ক্ষেত্রেও আমরা এরকম এন দি, তাহলে হেতাল, এইচ ই এন হেন তাল, কিন্তু আমরা বলবো হেতাল। অ্যান্ড গরান ট্রিজ, গ আর রান, গ রান, গ রান ট্রিজ। তাহলে দেখো এরা কিন্তু হচ্ছে কি আমাদের এই সুন্দরবন এলাকার স্বাভাবিক উদ্ভিদ, অর্থাৎ যে গাছগুলো নিজের থেকেই হয়, যে গাছগুলো নিজের থেকেই জন্মায় তাদেরকে বলা হয় স্বাভাবিক উদ্ভিদ। ঠিক আছে, তাহলে দেখো হেতাল শব্দটাকে যদি আমরা এইভাবে দেখি, হে তাল, হেতাল অ্যান্ড গরান ট্রিজ, তাহলে হেতাল, গরান, সুন্দরী, গেউমা, এগুলো হচ্ছে
স্বাভাবিক উদ্ভিদ, সুন্দরবন সুন্দরবন অঞ্চলে এগুলোকে বলে স্বাভাবিক উদ্ভিদ। তাহলে গরান ট্রিজ, তাহলে পুরো লাইনটা আরেকবার পড়ে নিই, দে ওয়ার সারাউন্ডেড বাই সুন্দরী হিতাল অ্যান্ড গরান ট্রিজ, পড়ো। নাও নেক্সট লাইন, দ্য ট্রু ব্রাদার্স এন্টার্ড দ্য ওয়াইল্ড ফরেস্ট, টু ব্রাদার্স দ্য, দেখো এখানে দাটা বলছে ওই নির্দিষ্ট দুই ভাইয়ের কথা বলা হয়েছে, সেই জন্য দাটা দেওয়া হয়েছে, দ্য টু ব্রাদার্স, BRO THERS ব্রাদার্স, তাহলে আমরা এইভাবে ভাঙবো BRO THER দার দিয়ে এস ব্রাদার্স, ব্রাদার্স এইভাবে ব্রাদার্স। এরপর দেখো এটা কতটা সোজা, ENN TER টার এন্টার দিয়ে ইডি এন্টার্ড, তাহলে এটাকে আমরা এরকমভাবে ভাঙবো, কীভাবে ভাঙবো, এই যে ENN TER টার ইডি এন্টার্ড, অর্থাৎ প্রবেশ করেছিল, এন্টার হচ্ছে একটা ভার্ব আর এন্টার্ড মানে প্রবেশ করেছিল, ঢুকে পড়েছিল, এটাকে আমরা বলি এন্টার, এন্টার দ্য ওয়াইল্ড ফরেস্ট। তাহলে টু ব্রাদার্স এন্টার দ্য ওয়াইল্ড ফরেস্ট, দুই ভাই ওই যে বন জঙ্গল সেটাতে প্রবেশ করেছিল। দে ক্যারিড এমটি স্যাক্স টু কালেক্ট ড্রাই উড ফর ফুয়েল, তাহলে তোমরা পড়ো, দে ক্যারিড এমটি স্যাক্স টু কালেক্ট ড্রাই উড ফর ফুয়েল। তাহলে পড়েছো নিশ্চয় আমার সাথে, তাহলে দে ক্যারিড, দেখো CARRI ক্যারি আর ইডি, তাহলে দেখো CARRY ক্যারি এই শব্দটা থেকে এসেছে ক্যারিড, তাহলে আমরা বলতে পারি ক্যারি CARRY ক্যারি, ক্যারি মানে কোনো কিছুকে নিয়ে যাওয়া, বহন করে নিয়ে যাওয়া, সেই জন্যে আমাদের দেখবে ক্যারি থেকে এসছে ক্যারি ব্যাগ, আমরা যে ক্যারি ব্যাগ ইউজ করি কোনো কিছুকে ক্যারি করার জন্য অর্থাৎ বহন করার জন্য। আবার টিফিন যখন আমরা ক্যারি করি, টিফিন ক্যারি থেকে এসছে টিফিন ক্যারিয়ার, অর্থাৎ যেটাতে আমরা টিফিনটাকে বয়ে বয়ে নিয়ে যাই। তাহলে দেখতে পাচ্ছ তো ইংরেজি শব্দগুলো কিন্তু এইভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানে হয়ে বসে। তাহলে ক্যারি থেকে এসছে ক্যারিড, তাহলে দে ক্যারিড কি বলছে, তারা কি বহন করেছিল, দে ক্যারিড এমটি মানে কি ফাঁকা, স্যাক্স মানে একটা ওই ব্যাগ টাইপের ঝোলা টাইপের, এগুলোকে স্যাক বলে, অর্থাৎ তারা তো কি কালেক্ট করতে, টু কালেক্ট ড্রাই উড অর্থাৎ শুকনো কাঠ, এগুলো ফর ফুয়েল অর্থাৎ কিসের জন্য, জ্বালানির জন্য। তাহলে পুরো লাইনটা আবার পড়ো, দে ক্যারিড এমটি স্যাক্স to collect dry wood for fuel, অর্থাৎ তারা এমটি মানে ফাঁকা স্যাক বস্তা নিয়ে গেছিলো টু কালেক্ট সংগ্রহ করা কি, ড্রাই উড উড মানে কাঠ জ্বালানির জন্য, ফর ফুয়েল জ্বালানির জন্য। তাহলে এটাকে আমরা এমটি, এই যে এই শব্দগুলোকে একটু ভেঙে নাও, ক্যারি CARRY ক্যারি আর ইডিটা আলাদা থাকবে, ক্যারিড আর এমটি EMP আর TYT এমটি, এইভাবে আমরা ভেঙে নাও তোমরা শব্দ দুটোকে, এমটি স্যাক্স SSA SSC কে স্যাক আর SSC কে এস স্যাক্স, এইভাবে আমরা ভেঙে পড়বো, SSC কে স্যাক আর এস স্যাক্স, টু কালেক্ট তাহলে COL কল আর LECT লেক্ট কালেক্ট অর্থাৎ সংগ্রহ করা, ড্রাই উড ফর ফুয়েল। এরপর দেখো সাডেনলি, তাহলে দেখো এই শব্দটাকে আমরা ভেঙে নিই আগে, সাডেনলি
তাহলে সাডেনলি এইভাবে যদি আমরা আবার বলছি, ভেঙে ভেঙে পড়ি, আমরা কিন্তু শব্দগুলোকে সহজেই পড়তে পারবো। সাডেনলি হঠাৎ, দে হিয়ার এ ডিফেনিং রোর, দে হিয়ার এ ডিফেনিং রোর, অর্থাৎ তারা একটা শব্দ শুনতে পেল। কীরকম তোমাদের ওয়ার্ড্রোভে দেখে নাও, ওয়ার্ড্রোভে কী লেখা আছে দেখে নাও, দেখো ডিফেনিং পরের ভেরি লাউড, ডিফেনিং শব্দটার মানে কি তোমাদের ওয়ার্ড্রোভে দেওয়া আছে, তোমরা দেখো ডিফেনিং মানে হচ্ছে ভেরি লাউড, অর্থাৎ খুব জোরে, ডিফেনিং। তাহলে ডিই এ এফ ডিফে ডিএ ফে নিং এনআএনজি নিং ডিএ ফে নিং ডিই এ ডিএ ফে নিং, তাহলে এইভাবে ডিফেনিং, ডিফেনিং মানে ভেরি লাউড। তাহলে তোমরা একটু ওয়ার্ড্রোভে দেখে নাও, হ্যাঁ হিয়ার্ড, হিয়ার্ড মানে শুনেছিল, তাহলে পড়ো পুরো লাইনটা পড়ো, সাডেনলি দে হিয়ার্ড এ ডিফেনিং রোর, হিয়ার্ড এ ডিফেনিং রোর, তাহলে কি বলছে, তারা হঠাৎ করে একটা প্রচণ্ড জোরে শব্দ শুনতে পেয়েছিল। দ্য ফরেস্ট ওয়াজ ডার্ক, জঙ্গলটা ছিল অন্ধকার, তাহলে পড়ো দ্য ফরেস্ট ওয়াজ ডার্ক, দ্য ডেন্স ট্রিজ ব্লকড সানলাইট, ডেন্স মানে গভীর অরণ্য, গভীর যে গাছগুলো এতটাই ঘন ঘন ছিল, ব্লকড কোনো কিছুকে আড়াল করা, যেমন আমার হাতগুলো এখন আমার মুখটাকে ব্লক করে দিয়েছে, মাই হ্যান্ডস ব্লকড মাই ফেস, ঠিক ব্লক মানে আড়াল করে দেওয়া, তাহলে বা বাধা দেওয়া, তাহলে কি বলছে এর মানেগুলো একটু দেখে নাও আর একটু ভেঙে নাও। দ্য ফরেস্ট, ফরেস্ট এফ ও ফ আর আর এস টু রেস্ট, দেখো এফ ফরেস্ট এইভাবে ভেঙে ভেঙে নেবে, ফরেস্ট ওয়াজ ডার্ক, জঙ্গলটা ছিল গভীর, দ্য ডেন্স ট্রিজ ডেন্স ডিই এন ডেন এসি ডেন্স ট্রিজ ব্লকড, তাহলে ব্লকড, ব্লকড মানে বললাম যে বাধা দেওয়া, তাহলে ব্লকড শব্দটাকে কিভাবে আমরা পড়ব, বিএল ব্লক, বিএল ব্লক, বিএল এ উচ্চারণ হবে ব্ল, আর বিএলও সিকে ব্লক, বিএলও সিকে ব্লক, আর ইডি মানে তো তোমরা জানো, হ্যাঁ তাহলে আমরা এইভাবে পড়ব, বিএলও সিকে ব্লক, ইডি ব্লকড, সান লাইট এটাও তো খুবই সোজা, এস ইউএন সান আর এল আই জি এইচ টি লাইট, লাইট সানলাইট, দ্য ডেন্স ট্রিজ ব্লকড সানলাইট, বলো দেয়ার অ্যাপিয়ার্ড, দেয়ার অ্যাপিয়ার্ড এ হিউজ টাইগার, দেয়ার অ্যাপিয়ার্ড, অ্যাপিয়ার মানে সেখানে এসে উপস্থিত হয়েছিল, এ হিউজ মানে বিরাট বড়, বিরাট বড় একটা বাঘ, টাইগার মানে বাঘ। তাহলে এই শব্দটাকেও চলো আমরা ভেঙে নিই, অ্যাপিয়ার, অ্যাপিয়ার দিয়ে ইডি, অ্যাপিয়ার্ড, অ্যাপিয়ার্ড অর্থাৎ প্রবেশ করেছিল, অ্যাপিয়ার্ড এ হিউজ মানে বিরাট বড় টাইগার, টাইগার এটাকে আমরা এইভাবে ভাঙতে পারি, টি আই টাই জি ইয়ার গার টাইগার, ঠিক আছে। ইট ওয়াজ লার্জ, লার্জ এটা ছিল খুব বড়, ইয়েলো হলুদ উইথ ব্ল্যাক স্ট্রাইপস, তাহলে পড়ো দেয়ার অ্যাপিয়ার্ড এ হিউজ টাইগার, তোমরা বই আঙুল দিয়ে দিয়ে পড়ো, ইট ওয়াজ লার্জ ইয়েলো উইথ ব্ল্যাক স্ট্রাইপস, স্ট্রাইপস এস টি আর আই স্ট্রাই, এস টি আর আই স্ট্রাই দিয়ে পিইএস স্ট্রাইপস, এস টি আর আই স্ট্রাই প্রথমে পড়লে তারপরে একসঙ্গে পড়তে হবে এস টি আর আই পিই স্ট্রাইপ,
আর এস জুড়ে দিলে স্ট্রাইপস। ইট লুকড, ইট লুকড, দেখো লুকড, সরি দেখো লুকটাকে আমরা এইভাবে বলতে পারি, এল ডবল ওকে লুক আর ইডি লুকড। ইট লুকড আউট অফ গ্রে আইজ অ্যাট সুবল অ্যান্ড মাদল। এটা কেমনভাবে তাকালো, একটা গ্রে, গ্রে মানে কি ধূসর একটা চোখ নিয়ে এসে তাকালো, ভয়াল একটা চোখ নিয়ে এসে তাকালো সুবল অ্যান্ড মাদল। বড়ে মিয়া, বড়ে মিয়া, তখন সুবল বলল বড়ে মিয়া। সুবল সেড উইথ অ্যাওয়ে, উইথ অ্যাওয়ে, অ্যাওয়ে মানে তোমাদের বইয়ে দেখো কী দেওয়া আছে, অ্যাওয়ে মানে হচ্ছে ফিলিং অফ রেসপেক্ট অ্যান্ড স্লাইট ফিয়ার, ফিলিং অফ রেসপেক্ট অ্যান্ড স্লাইট ফিয়ার, অর্থাৎ কোনো কিছু সম্পর্কে একটা মানে একটা সম্মান অথচ একটা ভয় মেশানো সম্মান, এটাকে আমরা ইংরেজিতে বলবো অ্যাওয়ে। হ্যাঁ, কিপ কোয়াইট বলে, কিপ কোয়াইট, একদম চুপ, শান্ত হয়ে যাও, শান্ত হয়ে থাকো, হ্যাঁ একদম কথা বলবে না। মাদল সেড সফটলি, মাদল খুব হালকা করে বলল, ডোন্ট চ্যালেঞ্জ হিম, ওকে একেবারে চ্যালেঞ্জ করবে না কিন্তু, ডোন্ট চ্যালেঞ্জ হিম, ওকে একেবারেই চ্যালেঞ্জ করবে না। তাহলে চলো এই লাইনটা আমরা পড়ে নিই, কিপ কোয়াইট, শান্ত হও, মাদল সেড সফটলি, ডোন্ট চ্যালেঞ্জ হিম। খেয়াল করে দেখো এই যে কিপ কোয়াইট কথাটা, এই যে কিপ কোয়াইট কথাটা আর ডোন্ট চ্যালেঞ্জ হিম, এই কথা দুটোর দেখো শুরুতে এই শব্দগুচ্ছগুলো শুরুতে এই যে চিহ্নটা দেওয়া রয়েছে, এই একটা চিহ্ন দেওয়া রয়েছে আর এই একটা চিহ্ন দেওয়া রয়েছে, এই দুটোকে কি বলে, এই দুটো কেন ব্যবহার করা হয় তোমাদের আগে বলেছি, আবার বলছি, দেখো যে কোনো একটা সংলাপ, তুমি যখন একটা বাক্য লিখছো তাতে যদি কারোর সংলাপ থাকে অর্থাৎ তার যদি কোনো একটা বক্তব্য থাকে, তখন আমরা ইনভার্টেড কমা দিয়ে শুরু করব, তার কথাটা হবে এবং আবার ইনভার্টেড কমা শেষ করব। তাহলে এইটা তোমরা নিশ্চয় বুঝে গেছো, তাহলে কিপ কোয়াইট কমা, এই দেখো মাদল সেড সফটলি, মাদল বলেছিল খুব ধীরে ধীরে শান্তভাবে, হ্যাঁ মৃদুভাবে, ডোন্ট চ্যালেঞ্জ হিম, ওকে একেবারে চ্যালেঞ্জ করো না। তাহলে দেখো এরপরে আমরা এই শব্দগুলো একটু ভেঙে নিই, তাহলে কিপ কোয়াইট, মাদল সেড সফটলি, তাই দেখো এটা আমরা যদি এরকম করে ভেঙে লিখি, এসও এফটি সফট, স এসও স আর এসও এফটি সফট, তাহলে এলওয়াইলি সফটলি, ডোন্ট, এই ডোন্ট কথাটার মধ্যে তোমরা জানো দুটো শব্দ আছে, কী কী, ডু আর নট, ডু আর নট, ডু আছে আর তার সাথে কে আছে, এই দুটো একসঙ্গে মিশে আছে, ডিও ডু আর এনওটি নট, এই দুটো থেকে হয় ডোন্ট, এই ডোন্ট কথাটা আসে ডু নট থেকে। চ্যালেঞ্জ, এরপর দেখো চ্যালেঞ্জ, তাহলে সিএইচের চ্যা আর সিএইচে, তাহলে আমরা একসঙ্গে পড়বো সিএইচের চ্যা আর সিএইচে এল চ্যাল, তাহলে আমরা প্রথমে সিএইচে এল চ্যাল আর এলিয়েন লেন জিই লেঞ্জ, এলিয়েন লেন আর জিই লেঞ্জ, চ্যালেঞ্জ হিম, ওকে একেবারেই চ্যালেঞ্জ করবে না। এই চ্যালেঞ্জ কথাটার মানে দেখো তোমাদের বইয়ে দেওয়া আছে, অ্যান ইনভাইটেশন টু সামওয়ান টু এন্টার ইন এ ফাইট, অর্থাৎ কাউকে যুদ্ধে আমন্ত্রণ করা, যুদ্ধে আমন্ত্রণ করা, না ওকে তুমি একেবারেই চ্যালেঞ্জ করবে না, কেমন। এরপর চলো আমরা হাতে কলমে মজা করে শিখে নেব কি, কেমনভাবে কোনো মাপুনি চোঙ বানাতে হয়, কোনো জিনিসকে মাপতে শিখতে হবে, এই এই সমস্ত যন্ত্রপাতি আমরা কিন্তু এরপর নিজেরা হাতে কলমে বানাবো। তো চলো আমরা মজা করে আজকে মাপুনি চোঙ বানাতে শিখি এবং বিভিন্ন বস্তুর আয়তন মাপতে শিখি, চলো। আমার ছোট্ট বন্ধুরা, তোমাদের আমরা বলেছিলাম যে আমরা মাপুনি চোঙ বানাবো, তো এর জন্য আমাদের কী কী উপকরণ লাগবে
দেখো, এর জন্য আমাদের লাগবে একটা পুরনো 5 ml বা 10 ml বা 20 ml এর একটা সিরিঞ্জ। এটা কি জন্য লাগবে না, এই সিরিঞ্জের সাহায্যে আমরা এই যে জল নেব জলটা মাপতে পারবো, কারণ এখানে মাপার জায়গা আছে। ঠিক আছে, তাহলে দেখো এই যে সিরিঞ্জটা তুমি দেখতে পাচ্ছ এখানে, দেখো সিরিঞ্জটাতে আমি একটু সরিয়ে দিই, এই দেখো এখানে দেখো লেখা রয়েছে 10। এই 10 মানে কি, এটা হচ্ছে 10 ml। তার মানে তোমাকে সিরিঞ্জটা যদি ঠিক এই রকম ভাবে তুমি নাও, এই রকম ভাবে, তাহলে তুমি পাবে 10 ml জল। এখন এখানে 10 ml বাতাস আছে, তাহলে চলো আমরা একটু বুঝে নিই ব্যাপারটা। এই যে দেখো সিরিঞ্জটাতে এই যে সিরিঞ্জটা এইটাতে দেখো কিরকম দাগ দেওয়া রয়েছে, 5টা দাগ দেওয়া রয়েছে, 1, 2, 3, 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, আর এইখানে লেখা রয়েছে 10। তার মানে এই 5 ঘর সমান 10। তাহলে তুমি কি জানো যে আমরা যদি একটা নাম্বার লাইন টানি, মনে আছে না যে এটা যদি 1-এর ঘর হয়, এটা যদি 2-এর ঘর হয়, এটা যদি 3-এর ঘর হয়, এইভাবে যখন লাফ দেয় তখন খরগোশটা যখন লাফায়, একবার লাফ দিলে 2-এর ঘর, দুবার লাফ দিলে কত ঘরে আসবে, 4-এ, এরকম করে 5 বার লাফ দিলে আসবে 10-এর ঘরে। তার মানে আমরা এখান থেকে লাফ দিচ্ছি ধরো 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 5 ঘরে আমরা 10 এসেছি। তার মানে এটা যদি তুমি 10 কে 5 দিয়ে ভাগ করে দাও, 10 কে 5 দিয়ে ভাগ করে দাও, 5 2 10, তার মানে এই প্রতিটা ঘর হচ্ছে 2 ml। তার মানে এটা হচ্ছে 2 ml, এটা হচ্ছে 4 ml, এটা হচ্ছে 6 ml, এটা হচ্ছে 8 ml, অর্থাৎ মিলিলিটার। ml মানে কি, মিলিলিটার। তাহলে আমি করব কি, এরকম একটা সিরিঞ্জ নেব, আর আমি দেখো একটা প্লাস্টিকের গ্লাস নিয়েছি। এই প্লাস্টিকের গ্লাস তুমি প্লাস্টিকের একটা বোতল নিতে পারো, প্লাস্টিকের একটা যে কোনো কিছু নিতে পারো। এটা আমার বাছার কারণ হচ্ছে এটা দেখো, নিচটা যতটা মোটা উপরটাও ততটা মোটা, অর্থাৎ একটা বেলন আকার, ঠিক নিখুঁত বেলন আকার। এরকম হলে সুবিধা, তাহলে কি হবে মাপগুলো তুমি দেখতে পাবে যে সমান দূরে দূরে হচ্ছে। ঠিক যেমন দেখো এই যে সিরিঞ্জটাও তুমি দেখো এটাও বেলন আকার। এরপর তুমি যদি এরকম না পাও চিন্তা করো না, তুমি একটা প্লাস্টিকের বোতলের মাথাটা কেটে নিয়েও বানাতে পারো। তাহলে দেখো আমরা এরকম একটা প্লাস্টিকের গ্লাসের মতো নিয়েছি। এরপর করেছি কি, এখানে আমি একটা কাগজ ছিটিয়ে দিয়েছি। দেখো এই কাগজ ছিটিয়ে দিয়েছি কেন না, আমি জলটা ঢালবো, আর ঢেলে আমি ঠিক কতটা উঠছে সেখানে একটা করে দাগ দেব, তাহলে সেগুলোই হচ্ছে আমার মাপ। তাহলে প্রথমে আমাকে একবার কষ্ট করে এটা করে নিতে হবে, তারপরেই আমার হয়ে যাবে একটা মাপনী চোঙ, আমি তৈরি করে নিতে পারবো। তাহলে চলো আমরা শুরু করি। আমরা দেখো এই জল থেকে আমরা ডুবিয়ে জল নিলাম। দেখো এখন তুমি দেখতে পাচ্ছ এখানে 10 ml পেরিয়ে গেছে, তাহলে আমাকে ঠিক 10 ml করতে হবে। তাহলে আমি এটাকে দেখো ঠেলে ঠেলে, পিস্টনটাকে ঠেলে ঠেলে আমি ঠিক নিখুঁত 10 ml এর ঘরে এলাম। তাহলে এটা আমার 10 ml জল।
তাহলে আমি এখানে এটাকে দিয়ে দেবো। এই দেখো, তাহলে তুমি দেখতে পাচ্ছ যে 10 মিলিলিটার দিলে কতটুকু উঠেছে দেখো। তাই এইখানে তোমাকে ডাক দিতে হবে, তাই তো? তাহলে আমি এটাকে কিন্তু আই লেভেলে রাখবো, অর্থাৎ আই লেভেল মানে আরেকবার বলে দিই, তুমি যখন একটা পাত্রে জল রাখবে জলটা অনেকটা এইভাবে থাকে, তাহলে তোমাকে চোখটা রাখতে হবে এইখানে, এইখানে চোখটা রেখে তোমাকে এই এটা দেখতে হবে। তুমি যদি ওপর থেকে দেখো তাহলে তুমি জলতলটাকে এইরকম দেখবে, অর্থাৎ তুমি যদি চোখটা ওপর থেকে দেখো, আর যদি তুমি নিচ থেকে দেখো জলতলটাকে এইরকম দেখবে, তাহলে দুটোই চলবে না। আমাকে ঠিক আই লেভেলে রাখলে তুমি জলতলটাকে এইরকম একটা দাগের মতো দেখবে। তাহলে চলো আমরা এটাকে আই লেভেলে রেখে করি কি, এখানে একটা দাগ দেওয়ার চেষ্টা করি যে ঠিক কতটা জল আমার উঠেছে। আমি এই দেখো এইখানে আমি দেখতে পাচ্ছি এই, তাহলে আমি করব কি এটাকে নিয়ে একদম নিখুঁতভাবে, আবার বলছি নিখুঁতভাবে আমাকে রাখতে হবে, রেখে আমি এই এই দেখো এইটা আমার হলো 10 ml। তাহলে আমি এখানে একটা দাগ দিয়ে দিলাম, তাহলে তোমরা দেখো ঠিক আই লেভেলে রেখে আমি একটা দাগ দিয়েছি। তাহলে চলো এরপর আমি আবার আরো 10 ml জল নিই। দেখো আমি আবার নিখুঁত ভাবে এই যে 10 ml জল নিয়েছি তুমি দেখতে পাচ্ছ, তাহলে আমি আবার দিলাম, আচ্ছা একটা কথা বলে দিই, এই গ্লাসটাকে কিন্তু আমাকে ঠিক ভূমির উপরে বসাতে হবে, ঠিক ঠিক লেভেল, মানে এরকম হেললে এরকম হেলা এরকম হেলে যদি থাকে তাহলে হবে না, তাহলে আমাকে নিখুঁত ভাবে ভূমির সাথে সমান্তরাল করে রাখতে হবে। তাহলে আমরা ঠিক চোখের সামনে রেখে আমি দেখতে পাচ্ছি জলতলটা আমার এসছে এখানে, তাহলে আমি এখানে আবার দিলাম, তার মানে এটা হচ্ছে 10, এটা হলো 20, তাহলে এগুলো মনে রাখতে হবে। তারপর চলো আমি আবার 10 মিলিলিটার নিই, এই আমি আবার 10 মিলিলিটার নিলাম, দেখতে পাচ্ছ জলতলটা উঠছে, তার মানে এখন এটা কত মিলিলিটার হলো আমরা বুঝতে পাচ্ছি, এটা এখন হয়ে গেল 30 মিলিলিটার। আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হয়ে গেল আমার 30 মিলিলিটার, হ্যাঁ 30 মিলিলিটার। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমার হলো এটা এটা 30 মিলিলিটার। 10 মিলিলিটার জল নিলাম, এই দেখো, হ্যাঁ আমি পেলাম 40 মিলিলিটার। আবার আমি নিচ্ছি 50, তাহলে ঠিক সেইভাবে আই লেভেলে চোখ রেখে আমি এটাকে দাগ দিয়ে নিলাম, এই তাহলে দেখো এরপরে আমার হয়েছে 10, 20, 30, 40, 50। তাহলে আমি করব কি এখানে দেখো 50 আমি লিখে নিলাম, তাহলে এইভাবে আমি 100 করব, 200 করব, এইভাবে আমি পুরো জিনিসটা করব। তাহলে চলো আমার 50 মিলিলিটার হয়েছে।
আরো 10 এমএল দিলাম এই যে 100 তাহলে 100 যখন হবে একটু বড় করে লিখে দিই এবং এখানে অবশ্যই আমরা লিখে দেব কি140 একটু আধটু ভুল হতে পারে কিন্তু চেষ্টা করতে হবে যাতে ঠিকঠাক হয় আর যত তুমি এগুলো করবে তত তোমার কাজটা ঠিকঠাক হবে তাহলে 110 20 30 40 এই দেখো আমার হয়ে গেল 150 তাহলে যখনই 150 হবে তখন আমি একটু দাগটা বড় দিয়ে দিই এবং এখানে লিখে দিই 150 তাহলে দেখো আমরা 150 এমএল পর্যন্ত এটাতে মাপতে পারি এইভাবে আমরা 200 মিলিলিটারের একটা মাপুনি চুমকি বাড়িতেই বানিয়ে নিলাম তারপর আমি দিই আরো 200 যখন হয়ে গেছে তাহলে আমাকে একটা দাগ দিতে হবে লিখে দিতে হবে তাহলে এখানে আমরা লিখে নিই তোমাদের আবার বলে রাখি এইরকম একটা জলের যদি আমরা টুকরো বানাতে পারি অবশ্যই জল তো এরকম টুকরো হবে না হ্যাঁ কিন্তু ধরো তুমি জলটাকে বরফ করে দিলে তাহলে তুমি যদি এইরকম একটা টুকরো বানাও বরফের যার দৈর্ঘ্য 1 সেন্টিমিটার প্রস্থ 1 সেন্টিমিটার এবং উচ্চতা 1 সেন্টিমিটার এই যে ঘনকটা এই ঘনকটার আয়তনটাকে বলে 1 মিলিলিটার তাহলে এরপর বলো এই যে আমি 200 বানিয়েছি তার মানে এই রকম কটা ঘনককে গলিয়ে দিলে সেটা প্লাস্টিকের হোক বা যে কোনো কিছুরই হোক যদি গলিয়ে দিতে পারি আমরা এত দূর আমার এই মাপুনি চুঙ্গে ঢাললে আমার এত দূর হবে 200 মিলিলিটার হবে ঠিক আছে তাহলে আমরা আবার দিচ্ছি পঞ্চাশ তাহলে দেখো আমার হয়ে গেল 250 ml এর একটা মাপুনি চোঙ তাহলে এই আমার 250 ml অর্থাৎ মিলি লিটার তাহলে এটা আমাদের বাড়িতে তৈরি 250 ml এর একটা মাপুনি চোঙ তাহলে চলো এটার সাহায্যে আমরা একটা পরীক্ষা করে দেখে নিই যে কোনো একটা বস্তুর মাপ আমরা নিই তাহলে কী করে করব সেই বস্তুটাকে ডোবাবো ডুবিয়ে দেখবো যে তার আয়তন কত তাহলে চলো আমরা নিয়েছি একটা এই দেখো 200 মিলিগ্রামের একটা বাটখারা নিয়েছি তাহলে আমি যদি এর মধ্যে ডুবিয়ে দিই এখন তাহলে তো জলটা উঠে যাবে তাহলে আমি তো মাপতে পারবো না তাহলে আমাকে নিশ্চয়ই একটু জল কমাতে হবে তাহলে একটু জল কমিয়ে আমি কততে আনছি ধরো 100 আনি কেমন
100 মিলিলিটার করি। এখন আমার হয়নি, একটু ঢেলে আর একটু জল ঢেলে আমি এটাকে 100 মিলিলিটার করে দিচ্ছি। এখন 190 ছিল, আমি এই করে দিলাম 100 মিলিলিটার। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এখন জল রয়েছে 100 মিলিলিটার। আমি এরপর করব কি, এই যে বাটখারাটা রয়েছে 200 মিলিগ্রাম, এই 200 গ্রাম এর ভর, এর আয়তন কত আমরা একবার দেখব, ঠিক আছে? তাহলে আমরা কি করব, এটাকে জলে ডুবিয়ে দেবো। তাহলে আস্তে আস্তে আমরা এটাকে জলে ডুবিয়ে দিলাম, বাতাস বেরিয়ে গেল। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা এসেছে, দেখো ভালো করে, এই দেখো এতটা এসেছে। তার মানে 100 ছিল, 110, 20, 30ও যায়নি গো, এই মাঝামাঝি আছে। তার মানে 110, 20 আর 30 মাঝামাঝি আছে, কিন্তু প্রায় মাঝামাঝি আছে। হ্যাঁ, তার মানে যদি মাঝে থাকে, তার মানে আমরা বুঝতে পারছি 110, 20 এটাকে যদি তুমি আবার ভাগ করো, তার মানে 5 পাবে, তার মানে 10, 20 আর 25, তাহলে 25, তাহলে 125। তাহলে এরপর চলো আমরা অঙ্ক কষে দেখে নিই। যখন তুমি এখানে ছিল জল শুধু ছিল, তখন এর আয়তনটা আমার ছিল 100 ঘর অবধি। এরপর যখন তুমি এখানে এই বাটখারাটা দিয়ে দিলে তখন জলতলটা উঠে গিয়ে আমার যেখানে এসছে সেটা আমরা দেখতে পাচ্ছি 120। ভালো করে দেখো, এটা হচ্ছে 120 আর এটা হচ্ছে 130। তাহলে 120 আর 30 মাঝে এসছে, তার মানে 25, 121, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30 এইভাবে তো গেছে। তার মানে এটা হচ্ছে 125। তাহলে আমরা এটাকে লিখতে পারি 125। তাহলে এরপর আমার কাজ হবে 125 থেকে 100 বাদ দিয়ে দেওয়া, অর্থাৎ ছিল 100 হলো 125। তার মানে আমরা বুঝতে পারছি এই এই যে যে আমাদের বাটখারাটা, এর আয়তন হচ্ছে 25, এর আয়তন কত, 25 মিলিলিটার। হ্যাঁ, তার মানে এই রকম 25টা, চলো আমি তোমাদের দেখাই, এই দেখো আমরা মোট এই যে বস্তুগুলো নিয়েছি, 10 ml এটার আয়তন, 10 ml এটার আয়তন, 10 ml আর এই দেখো 1 ml, 2 ml, 3, 4, 5। তাহলে এই যে মোট এই বস্তুটার আয়তন, এই বস্তুগুলোর আয়তন যা, আমার এই বাটখারাটার আয়তন তাই। বুঝতে পারলে নিশ্চয়ই? তার মানে এইগুলো গলে গেলে তোমার এইগুলো দিয়ে তুমি এইরকম একটা আয়তনের প্লাস্টিকের একটা বাটখারা বানাতে পারবে, ব্যাপারটা হচ্ছে এইটা। তাহলে আশা করি তোমরা এরপর নিজেরা এরকম একটা মাপুনি চোঙ নিজেরা বানাবে। তার জন্য তোমার দরকার একটা পুরনো সিরিঞ্জ, অবশ্যই সেটা ভালো করে আগে সাবান দিয়ে ধুয়ে নিতে হবে, এবং এর যে ছুঁচটা আছে সেটা যেন কোনোভাবেই তোমার হাতে না গেঁথে টেঁথে যায়। বড়দের সাহায্যে তুমি জোগাড় করবে যে কোনো একটা প্লাস্টিকের একটা গ্লাস বা একটা কোনো বোতল, তার মাথাটা কেটে তুমি তার গায়ে কাগজ ছিটিয়ে এইভাবে সিরিঞ্জ দিয়ে জল ভরে ভরে ঢালবে আর লিখে লিখে যাবে, দিয়ে তুমি সুন্দর তোমার বাড়িতে একটা মাপুনি চোঙ বানাতে পারবে। এর পরের দিন আমরা বাকিটাও করে নিয়ে এই পুরোটাকে আমি ভর্তি করে নেব, ঠিক আছে? আশা করি তোমাদের ভালো লেগেছে এবং তোমরা নিজেরাও এইরকমভাবে একটা মাপুনি চোঙ বানাবে। আশা করি তোমাদের ভালো লেগেছে। এরপর তোমরাও কিন্তু এরকম একটা মাপুনি চোঙ নাও, বড়দের সাহায্য নিয়ে একটা এরকম যেটা দেখানো হলো একটা ইঞ্জেকশনের সিরিঞ্জ জোগাড় করে নাও এবং সেটাকে ভালো করে ধুয়ে এরকম মাপুনি চোঙ বানাও, এবং তোমার পরিচিত, তোমার হাতের কাছে থাকা যে কোনো 10টা বস্তুর আয়তন মেপে আমাদের বলো দেখি, দেখি কে কে পারো।
তো চলো এরপর আমরা চলে যাই প্রথম ওপেন স্কুলের সেই ক্লাসটাতে, যেখানে আমরা প্রাথমিক চিকিৎসা নিয়ে কিছু বিষয় আমাদের প্রত্যেকের জেনে রাখা দরকার, সেই গুরুত্বপূর্ণ ক্লাসটা আমরা দেখে নিই। প্রাথমিক চিকিৎসা অর্থাৎ ফার্স্ট এড সম্পর্কে আমাদের সকলেরই জেনে রাখা জরুরি। আজকের ভিডিওতে দেখে নেওয়া যাক প্রাথমিক চিকিৎসার পরিচয়। বিপদ কখনো বলে আসে না, সব ঠিক চলছে হঠাৎ কেউ মাথা ঘুরে পড়ে গেল। এমন বিপদের সময় ঠিক কি করা উচিত কেউ জানে না। প্রতিদিন আমরা কত জায়গায় যাই, কত ধরনের কাজ করি, কখনো সখনো চোট লেগে যেতেই পারে, কখনো সামান্য কাটা ছড়া, আবার কখনো বড় সড় ক্ষত, আবার কখনো কিছু কামড়ে দিতে পারে, কখনো পুড়ে যেতে পারি, কেটে গিয়ে রক্ত পড়তে পারে, পা মচকে যেতে পারে, টান ধরতে পারে। গরমের দিনে আমাদের নাক থেকে রক্তও পড়তে পারে। আমাদের চারপাশে কত রকমের ইলেকট্রিকের যন্ত্রপাতি, কখনো শক লেগে যেতে পারে। তার মানে দৈনন্দিন জীবনে যে কারোর সঙ্গেই ছোট বড় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এইসব ক্ষেত্রে সবসময় হাতের কাছে ডাক্তার বা নার্স নাও পাওয়া যেতে পারে। ঠিক এই কারণেই প্রত্যেকের জেনে রাখা দরকার কোন পরিস্থিতিতে কি করতে হয়। সঠিক সময়ে সঠিক সহায়তা না পেলে ছোট বা বড় যে কোনো দুর্ঘটনাই প্রাণঘাতী হয়ে দাঁড়াতে পারে। তাই ফার্স্ট এড বা প্রাথমিক চিকিৎসা একটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমে জানা যাক প্রাথমিক চিকিৎসা কে করতে পারে। যে কোনো ব্যক্তি যার প্রাথমিক চিকিৎসা সম্পর্কে জ্ঞান আছে, সেই ব্যক্তি আপৎকালীন পরিস্থিতিতে সাহায্য করতে পারে, কারণ সে জানে জরুরি অবস্থায় কোন পদক্ষেপটি আহত লোকটির প্রয়োজন। কি করতে হবে তা জানা না থাকলে কিছু না করাই ভালো। অনেক সময় কারোর মধ্যে হঠাৎই কোনো রোগের লক্ষণ প্রকাশ পায় এবং সে অসুস্থ বোধ করতে শুরু করে। ফার্স্ট এড জানা থাকলে এই সময় কি করণীয় তা আমাদের জানা থাকে। এটা আমাদের কঠিন পরিস্থিতির মোকাবিলার জন্য তৈরি করে দেয়, তাই ফার্স্ট এড বা প্রাথমিক চিকিৎসা জেনে রাখাটা জরুরি। পরিস্থিতি অনুযায়ী এটা আমাদের সঠিক পদক্ষেপ নিতে তৈরি রাখে। তুমি যদি ফার্স্ট এড সম্পর্কে জেনে নিজের বাড়িতে, স্কুলে কিংবা এলাকায় একটা ফার্স্ট এড কিট সব সময় হাতের কাছে রাখো, তবে খুব ভালো হয়। এই কিটের ভেতর কি কি থাকে সেটা জানার জন্য দেখো ভিডিও ফার্স্ট এড কিট। তাহলে প্রাথমিক চিকিৎসা কেন গুরুত্বপূর্ণ? মানুষের প্রাণ বাঁচানোর জন্য, জখম মানুষটির অবস্থার দ্রুত উন্নতির জন্য, জখম মানুষটিকে দ্রুত যতটা সম্ভব আরাম দিতে, সুরক্ষিতভাবে যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য। প্রাথমিক চিকিৎসার প্রধান নিয়ম। বিপদের সময় প্রতিটি মুহূর্ত খুবই মূল্যবান, সতর্ক ও চটপটে হয়ে প্রাথমিক চিকিৎসা দিতে হবে। এই সময় বুঝে শুনে চলতে হবে, বিপদের সময় না ঘাবড়ে মাথা ঠান্ডা রাখতে হবে। প্রয়োজনের অতিরিক্ত কিছু করার দরকার নেই। প্রাথমিক চিকিৎসার ক্ষেত্রে পুরোপুরি জেনে এবং আত্মবিশ্বাসের সঙ্গে পদক্ষেপ নেওয়া দরকার। বেশিরভাগ সময় যখন মানুষটির চারপাশে ভিড় জমে যায় আর তাতে সে আরও ঘাবড়ে যায়, তাই ভিড় জমতে না দেওয়াও প্রাথমিক চিকিৎসার এক গুরুত্বপূর্ণ নিয়ম। প্রাথমিক চিকিৎসা প্রদানকারী যেন জখম মানুষটিকে শান্ত করে ও তাকে সাহস যোগায়। প্রাথমিক চিকিৎসার তিন সূত্র সব সময় মনে রাখবে। এক, চেক। দুই, কল। তিন, কেয়ার। প্রথম নিয়ম, চেক, অর্থাৎ খতিয়ে দেখা। পরিস্থিতি খতিয়ে দেখো, পরীক্ষা করো, ভালোভাবে বুঝে নাও
ঠিক কি ঘটেছে আর জখম মানুষটির অবস্থা ঠিক কেমন, জখম মানুষটির কত দ্রুত এবং কি ধরনের সাহায্য চাই সে ব্যাপারে নিশ্চিত হও। পরিস্থিতির গুরুত্ব যাচাই করা দরকার। তোমার নিজের কোনো বিপদের সম্ভাবনা আছে কি না তাও ভালোভাবে দেখে নাও। এই সময় নিচের বিষয়গুলি খেয়াল রাখা খুবই জরুরি। জখম মানুষটি শ্বাস নিচ্ছে কি না, জখম মানুষটির জ্ঞান আছে কি না, জখম মানুষটির রক্তপাত হচ্ছে কি না, তার শরীরে কোথাও কোনো ক্ষত আছে কি না, এইসব বিষয়গুলো কিভাবে চেক করবে তার জন্য অন্য ভিডিও দেখো। দ্বিতীয় নিয়ম, কল অর্থাৎ ফোন করা। এর জন্য স্থানীয় অ্যাম্বুলেন্স, ডাক্তার ও হাসপাতালের ফোন নম্বরগুলো আমাদের হাতের কাছে থাকা জরুরি। মনে রাখবেন 108 অর্থাৎ 108, এটা হলো সরকারি পুরস্কারপ্রাপ্ত অ্যাম্বুলেন্স পরিষেবা। পুলিশে খবর দেওয়ার জন্য 100 অর্থাৎ 100 অথবা দমকলে খবর দেওয়ার জন্য 101 অর্থাৎ 101 ডায়াল করতে পারো। মনে রেখো 112 অর্থাৎ 112 হলো জাতীয় জরুরি পরিষেবার নম্বর। যে কোনো বিপদের সময় তুমি এখানে ফোন করতে পারো। তৃতীয় নিয়ম, কেয়ার অর্থাৎ যত্ন নেওয়া। তোমার পরবর্তী দায়িত্ব হল জখম মানুষটির প্রয়োজন মতো যত্ন করা। প্রাথমিক চিকিৎসা সঠিকভাবে যত্ন নিতে শেখায়। সবসময় মনে রাখবে সব পরিস্থিতিতেই যে প্রাথমিক চিকিৎসা করা যাবে এমন নাও হতে পারে। কখনো কখনো দুর্ঘটনা বা পরিস্থিতি এতই গুরুতর হয়ে পড়ে যে সে সময় অ্যাম্বুলেন্স ডাকা আর দ্রুত হাসপাতালে ভর্তি করাই সবথেকে সঠিক পদক্ষেপ। প্রাথমিক চিকিৎসার উদ্দেশ্য মনে রাখা অত্যাবশ্যক। লক্ষ্য হল জখম মানুষটিকে ঘটনাস্থলেই তৎক্ষণাৎ উপশম দিয়ে দ্রুত আরোগ্যের পথ সুগম করা। কোন পরিস্থিতিতে কী ধরনের প্রাথমিক চিকিৎসার প্রয়োজন তা আমরা পরের ভিডিওতে তোমাদের জানাব। এবার তোমার কাজের পালা। কোনো জরুরি পরিস্থিতি হলে কোন কোন নম্বরে কাকে কাকে ফোন করতে পারো, এইসব নম্বরগুলো খুঁজে বের করে এক জায়গায় লিখে রাখো। নিকটবর্তী ডাক্তার, নিকটবর্তী হাসপাতাল, নিকটবর্তী সরকারি হাসপাতাল, পঞ্চায়েত প্রধান ও অ্যাম্বুলেন্স, তোমার বাড়ির আশেপাশে যার দু চাকা বা চার চাকার গাড়ি আছে তাদের ফোন নম্বরও উপকারে আসতে পারে। এই নম্বরগুলোর তালিকা বানাও, পোস্টার বানিয়ে একটা নিজের কাছে রেখে দাও আর বাকি কয়েকটা সকলের চোখের সামনে বিভিন্ন প্রকাশ্য জায়গায় সেঁটে দাও। প্রাথমিক চিকিৎসা সংক্রান্ত তথ্য জোগাড় করতে থাকো, জানতে থাকো, নিজেকে সবসময় তৈরি রাখো, কারণ বিপদ কখনো বলে আসে না। হলে দেখলে তো এই বিষয়গুলো আমাদের সবাইকে জানতে হবে এবং অন্যদের শিখিয়ে দিতে হবে। তাহলে আজ আমাদের সময় শেষ, দেখা হচ্ছে আগামীকাল ঠিক এই সময়। আর তোমাদের বলে দিই, এরপরের কিছুদিন আমরা দারুণ মজার মজার নানা কিছু জিনিস জানবো, নানা মজার মজার, তো সেগুলোর জন্য তো দেখতে হবে। অবশ্যই চোখ রাখবে আগামীকাল ঠিক এই সময়। আর আমাদের ক্লাস কেমন লাগছে অবশ্যই জানাবে। আমাদের জানানোর ঠিকানা রাধানগর বোর্ড প্রাইমারি স্কুল, গ্রাম পোস্ট বনরাধানগর, জেলা বাঁকুড়া। আমাদের ইমেল করতে পারো rbps.radhanagar@gmail.com, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারো 9474565047 এই নাম্বারে। আর তুমি যদি চাও আমাদের এই ক্লাসে অংশ নিতে, গান গেয়ে, কবিতা বলে, কোনো বিজ্ঞানের মজা করে বা যা খুশি করে, যেটা আমরা সবাই মিলে মজা করে শুনবো, কবিতা বলতে পারো, তুমি একটা ছোট নাটকও করতে পারো, অবশ্যই আমাদের পাঠাতে পারো হোয়াটসঅ্যাপে এবং ইমেলের মাধ্যমে। আর যদি পুরনো ক্লাসগুলো দেখতে চাও, রাধানগর বোর্ড প্রাইমারি স্কুল ইউটিউবে গিয়ে সার্চ করলে পেয়ে যাবে আমাদের গতদিনের ক্লাসগুলো। তাহলে আজ আমাদের সময় এখানেই শেষ করছি। খুব ভালো থাকবে, দেখা হচ্ছে আগামীকাল ঠিক এই সময়। টাটা।